ওই যে উড়াল সেতু দিয়ে যায় আমরা এখন দেখি যে উড়াল সেতুতে সাধারণ গাড়ি ঢুকে না ঢুকে মাফিয়াদের ফেজারু মাফিয়াদের ফ্রাডো মাফিয়াদের বিএমডাব্লিউ উড়াল সেতু ব্যবহার করে আমার সিএনজি ড্রাইভার আমার বাসের ড্রাইভার আমার বাইক রাইডাররা ঢুকতে পারে না কারণ এই দেশটা স্বাধীন করেছে সন্ত্রাসীরা কিছু সন্ত্রাসীরা এই দেশটা স্বাধীন করে তারা তাদের কবজায় নিয়ে গেছে অথচ যুদ্ধ করেছে এই দেশের খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যুদ্ধ করেছে রিক্সা শ্রমিক দিন কৃষক খেটে খাওয়া মানুষরা মুক্তিযুদ্ধ করেছে আর এই মুক্তিযুদ্ধের সুফল ভোগ করতেছে মাফিয়া সন্ত্রাসীরা বড় লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন আর একটা রোহিঙ্গা মানে আমাদের স্বাধীনতাটুকু ওই মাফিয়ারা কেড়ে নিয়ে আমাদেরকে তাদের গোলাম বানাইছে কৃত দাস সরকারকে বলবো প্রত্যেকটা মন্ত্রীকে বলবো প্রত্যেকটা জনগণের ভোটে যদি আপনারা নির্বাচিত হয়ে থাকেন জনগণের জন্য যদি রাজনীতি করেন তাহলে জনগণ কেন কষ্ট পাবে মাফিয়ারা বিলাস করবে তার মানে আপনারা জনগণের সরকার নয় আপনারা সরকার আমি বলবো সত্য এই সত্য বলতে গিয়ে বহু বক্তব্য বলেছি বুকের তাজা রক্ত দিতে রাজি এই বাংলার হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আমি সাইফুল হাসতে হাসতে পাশির মঞ্চে যেতে রাজি আছি তবু আমি সার্থক এই বাংলার হতদরিদ্র মানুষগুলোর না বলা কথাগুলো আমি প্রকাশ করছি রাষ্ট্রের জাতি এবং বিবেকের কাছে আজকে কষ্ট লাগে ভাই আমরা আজ থেকে দশ বছর আগে যা কামাইছি বরং এখন আরো কম কামায় কিন্তু দশ বছর আগে আমরা যে খরচ করেছি তার সাথে পাঁচ গুণ বেশি খরচ আমরা করি যার কারণে এখন আমরা ওই জামা কাপড়কে ওই যে রিভু করে ভাই ইচ্ছা হলে একটা শার্ট কিনতে পারি না ইচ্ছা হলে নিজের বাচ্চাদেরকে আড়াইশো গ্রাম গরুর মাংস আমরা খেতে দিতে পারি না ইচ্ছে করলে আমাদের বাচ্চাদেরকে একটা মাছ খাওয়াইতে পারি না আর ওই মাফিয়ারা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে দশ হাজার পাঁচ হাজার টাকা বিল করে অর্ধেক খায় বাকি অর্ধেক ডাস্টবিনে ফেলে দেয় আপনারা কি বুঝতে পেরেছেন বাংলাদেশের অসংখ্য খাদ্য অপচয় করতেছে মাফিয়া সন্ত্রাসী ব্যবসায়ী আমলা সচিবরা আর বাংলাদেশের মানুষ এখন তিন বেলা খেতেই হিমশিম খাচ্ছে আজকে সরকারকে আমি একটা জিনিস বলবো আমি বহু বক্তব্যে বলেছি যদি আপনি আপনার নিজস্ব ক্যারি দিয়ে সারা বাংলাদেশে জরিপ করেন অন্তত সহস্রাধিক সিন্ডিকেট ব্যবসায়ী ধরতে পারবেন ওরা বাংলার ইহুদি ওরা ফেরাউন ওরা নমরুদ ওদের ক্ষমা নাই মনে রাখবেন কোরআন এবং হাদিসে আছে একশো জন লোককে রক্ষা করতে গিয়ে যদি একজন মাফিয়া জড়িত থাকার অভিযোগ হয় ওই একজন হত্যা করা কারণ ওই একজন মাফিয়াকে হত্যা করলে একশোটা পরিবার খেয়ে করে বাঁচতে পারবে কিন্তু আমাদের দেশে আমরা দিন দিন শুধু মাফিয়া উৎপাদন করতেছি আর গরিব মানুষগুলো ওই যে আমরা রাস্তায় রাস্তায় কুরকুর করতেছি না খেয়ে না দে এটাই কি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এই জন্যই কি শেখ মুজিব একাত্তরের সাথে মার্চে বাসন দিয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম কি মুক্তি পেয়েছে আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো আমি বঙ্গবন্ধুকে গিয়ে দেখা করে বিচার দিতাম যে আপনি বাংলাদেশের মাফিয়াদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাশির কাষ্ট জুড়িয়ে দেন তাই আমি বলবো প্রিয় দেশবাসী আমরা আমাদের জায়গা থেকে আস্তে আস্তে করে প্রতিবাদের ঝড় তুলি রাষ্ট্রীয় ভাবে ইনশাল্লাহ একদিন সকল মাফিয়ার পতন হবে এই বাংলার হতদরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে উঠবে এই বাংলার হতদরিদ্র মানুষগুলো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে যদি আমরা মাফিয়া সিন্ডিকেটদের শিকট চিরতরে উৎখাত করতে পারি দুর্দশা এবং হতাশার চিত্র নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের নিম্ন শ্রেণী এবং মধ্যম শ্রেণীর যারা আছেন তারা আজকে লাইফ সাপোর্টে চলে গেছে দৈব মূল্যের লাগাম হীন উদ্যোগতির ভয়ঙ্কর না বিশ্বাস গোটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দীর্ঘশ্বাস কোথায় বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ নেতারা আমি একটা কথা বলব জননেত্রী শেখ হাসিনাকে আপনি আজকে দীর্ঘ পাই সাড়ে চোদ্দ বছর ক্ষমতায় আপনাকে একটি কথা আজকে পরিষ্কার বলবো একজন নগণ্য ব্যক্তি হিসাবে বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই রাজনীতি চলে গেছে আমলা এবং ব্যবসায়ীদের কাছে এখন যারা মুনাফা যারা ব্যবসায়ী এদের হাতে যদি রাজনীতির তুলে দেওয়া হয়। মধ্যম আর নিম্ন দিকে তাকাবে। এদের দশ তালা বিশতলা পঞ্চাশ তালা বিল্ডিং বানানো এদের কাজ হচ্ছে বিদেশে বাড়ি গাড়ি বানানো এদের হাতে যদি রাজনীতির চান্ডা তুলে দেন তাহলে মধ্যম শ্রেণী আর নিম্ন শ্রেণীর লোকগুলো আগামী দিনে অনেকে সুসাইড করে মারা যাবে আজকে দেখেন ডিমের হালি ষাট টাকা আজকে এমন কোন পণ্য নাই দশ গুণ বাড়ে নাই এই যে আমরা ক্রেতা যারা আছি আমরা যারা বাজার সদাই করার জন্য দোকানে যাই আমাদেরকে দোকানদাররা বলে ভাই কিচ্ছু করার নেই সব কিছুর দাম বাড়তি তেলের দাম বাড়তি ওই বিদ্যুতের দাম বাড়তি গ্যাসের দাম বাড়তি বাড়ি প্রতি বছরে এখন দুইবার করে বাসা বাড়া বাড়ায় কারণ গ্যাসের দাম বাড়তি পানির বিল বাড়তি এই জন্য তারাও আমাদের উপরে বাড়তি টাকাটা আদায় করে নিচ্ছে এখন বলেন আপনাদেরকে বলি আমাদের যে খরচ বেড়েছে আমাদের কি ইনকাম বেড়েছে আপনারা বুকে হাত দিয়ে বলেন রাজনীতিবিদ নেতারা মধ্যম শ্রেণী এবং নিম্ন শ্রেণীর যারা বিভিন্ন চাকরি করেন এদের কয় টাকা বেতন বাড়াইছেন আর দ্রব্যমূল্য বাড়াইছেন আপনারা এখন পঞ্চাশ গুণ তার মানে আমি আগে পাইতাম দশ হাজার টাকা বেতন এখন পাই বারো হাজার টাকা আগে যদি আমার পাঁচশো টাকায় এক সপ্তাহ বাজার চলতো এখন পাঁচশো বুকে বালিশ দিয়ে আমরা এখন কান্নাকাটি করবো এই হচ্ছে আপনাদের জনগণের জন্য রাজনীতি না কি ভয়ঙ্কর মিথ্যাবাদী আপনারা টেলিভিশনের পর্দায় বলেন যে আমরা সবাই জনগণের জন্য রাজনীতি করি আরে মিয়া আপনারা টাটকা শয়তান টাটকা মিথ্যুক মিয়া আপনারা বাজারে ঢুকেন মিয়া দেখেন প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোয়া মিয়া প্রত্যেকটা মানুষ যখন কিছু কিনতে যায় অনেকে এখন আলু কিনে এক পা আরে ভাই এক পা পেয়াজ কিনে এক কেজি কিনে না কাঁচামরিচ কিনে অনেকে এখন দশ টাকার কারণ টাকা ভাই বাজারে ঢুকলে যদি বাইসেন্স আমার কোনো বাচ্চা অসুস্থ হয় তার জন্য ফেরাসিটামল ট্যাবলেট কিনার টাকা অনেকের থাকে না সব টাকা মাফিয়ারা কেড়ে নিয়ে যাচ্ছে এই দ্রব্যমূল্য উদ্যোগতির কাছে আজকে স্বাধীন বাংলাদেশের যে সংগ্রামী জনগণ আছে তাদের জীবন হুমকির মুখে এটার বিরুদ্ধে যারা অ্যাকশান নিবে এরাই হচ্ছে সবচেয়ে বড় রাঘবাল এরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফা লুবি শয়তান তাই আমি বলবো আগামী দিনে কে রাষ্ট্র সরকার হবেন জানি না ওই রাষ্ট্র সরকারের কাছে অগ্রিমভাবে বলে দিচ্ছি আপনারা যারা বাজার সিন্ডিকেট করে তাদেরকে প্রকাশ্যে ফায়ার স্কোয়াডে মৃত্যুদণ্ড দেন আর না হলে এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না যেই সরকারে ক্ষমতায় আসে এর আশেপাশে কিছু ব্যবসায়ী নেতা থাকে না বুঝছেন মুনাফা ভালুবি এদের কাজে হচ্ছে গরিবের রক্ত শুষে সুইস ব্যাংকে টাকা রাখা আর সুইজারল্যান্ডে বাড়ি বানানো কেন আজকে এত বছরের পর বছর এই লোকগুলোর বিচার হয় না কারণ এরা সবাই এখন বিএমডাব্লিউ ফাইজারু তো আর এখন তো ওরা রাস্তায় কম হাঁটে এখন সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে ধারণ করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু